প্রতি বছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে পশু জবাই করা হয় কিন্তু এই পশু জবাই করার সময় পশু কি ব্যথা পায় এমন প্রশ্ন আমাদের অনেকের মাঝেই ঘুরপাক খায় কিন্তু এই বিষয়ে বিজ্ঞানীরা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক ইসলামিক পদ্ধতিতে পশু জবাইয়ের সময় পশু ব্যথা অনুভব করে কিনা এই নিয়ে বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেছিল গরু জবাইয়ের সময় ইলেকট্রয়েন্স ফ্লোগ্রাম ইজি পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হাট দেখা হয় পরীক্ষায় দেখা যায় গরু জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথা পায় না পরের তিন সেকেন্ডে ইইজি রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলেই এই অচেতন অবস্থা হয় এই ছয় সেকেন্ড পরে ইইজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল তার মানে গরু কোনো ব্যথা পাচ্ছিল না গরু জবাই করার সময় যে খিচুনি আমরা দেখি সেটা স্পেনিল কোডের একটি রিপ্লেক্স রিয়েকশন এটি মোটেও ব্যথার জন্য হয় না এই পরীক্ষাটি করেন জার্মানির হেনোবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গুলোজ এবং ডক্টর হাজিম তো দর্শক এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের আর এস ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন